সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের বিজয় সংলাপে আজকের বিজয় সংলাপের বিষয় বাঙালির সৃজনশীলতা এ বিষয়ে আলাপ করার জন্য আমরা আমাদের দুজন বিশিষ্ট অতিথিকে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন মাসুদুল হক কথাসাহিত্যিক একজন নিশাদ সুলতানা উনি মানবাধিকার কর্মী এবং শিশু সাহিত্যিক তো আপনাদের দুজনকে স্বাগত জানাই দর্শক মণ্ডলী আপনারা জানেন যে সৃজনশীলতা প্রতিটা জাতির জন্যই কীরকম প্রয়োজনীয় এবং বাঙালির সৃজনশীলতা কীরকম সেই ব্যাপারে আমরা কিছু আলাপ আলোচনা আজকে করতে চাইব আপনারা তো দেখেছেন আনস্টাইনি একজন যিনি পৃথিবীর তাবদ বুদ্ধিজীবীদের মধ্যে একজন সেলিব্রিটি যিনি যাকে সবচেয়ে বেশি আলো ফেলা হয়েছে আনস্টাইনের উপরে এবং উনি বলেছেন যে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ এবং সেটাকেই আমরা একটা রেফারেন্স পয়েন্ট সবসময় ইউজ করি আমরা বলি যে তাহলে কী পরিমাণ গুরুত্বপূর্ণ যে ইমাজিনেশনটা সৃষ্টিশীলতা ইত্যাদি সৃজনশীলতা ইত্যাদি কী পরিমাণ আমাদের আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং জাতি হিসাবে আমরা কীরকম করছি এই সৃজনশীলতার জায়গাগুলিতে সেগুলি নিয়ে আমরা একটু অল্প বিস্তর আজকে আলাপ আলোচনা করবো প্রথমেই আমি মাসুদুল হক আপনার কাছে যাচ্ছি আপনি নিজে একজন লেখক এবং আপনি সমাজের বিভিন্ন জায়গায় আপনি বিচরণ করেছেন কাজ করেছেন তো আপনার কাছে জানতে চাইবো যে বাঙালি প্রথমে সৃজনশীলতা বিষয়ে আমরা শুরু করি যে সৃজনশীলতা বলতে আমরা আসলে কি বুঝতে পারি এটা আসলে যদি তাত্ত্বিকভাবে বলি তাহলে আসলে বিষয়গুলো জটিল হয়ে যাবে তো আমি একটু ছোট্ট উদাহরণ দিই আমাদের দেশে খুব জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট বাংলাদেশ প্রথম যে ম্যাচে সাউথ আফ্রিকার সাথে জিতে তখন সাউথ আফ্রিকা মধ্যে টু সেভেন্টি ও টু এইটি রানের একটা টার্গেট দিয়েছিল বাংলাদেশকে তো সাধারণত এই ধরনের বড় টার্গেট যখন থাকে তখন ওরা একটা লাইনে বল করে অফ স্ট্যাম্পের বাইরে প্রচুর ফিল্ডার রাখে এবং অফ স্ট্যাম্প ধরে বল করতে থাকে একটা নির্দিষ্ট হাইট এবং লেংথে তো সেদিনও যেন বাংলাদেশ রানটা চেজ করতে না পারে সেজন্য একইভাবে বল করছিল তখন আশরাফুল ক্রিজ এসেছিল ওই ইনিংসটার কথা আমার মনে আছে আশরাফুলকে যখন ঠিক এইভাবে একইভাবে বল করে যাচ্ছিলো বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরা রান তুলতে পারছিল না আশরাফুল তখন এই অফ স্ট্যাম্পের বাইরের বলটাকে পুল করে ঠিক তার পেছন দিয়ে যেখানে ফিল্ডার নেই সেখান দিয়ে পার করে দিচ্ছিল মাঠের বাইরে কমেন্টেটাররা তখন বলল এটা হচ্ছে অ্যাশ স্কুপ অ্যাশ স্কুপ অ্যাশ আশরাফুলকে অ্যাশ বলতো আশরাফুল অ্যাশ স্কুপ আচ্ছা টি-20 ক্রিকেট যখন আসলো তখন প্রতি বলে বলে রানের প্রয়োজন দেখা দিল তো প্রতি বলে বলে যখন রানের প্রয়োজন দেখা দিল তখন প্রত্যেক কোন বলে আর মিস করা যাবে না ওয়ান ডেতে কিছু বল মিস করা যায় টেস্টে সারা দিনই বল মিস করা যায় কিন্তু টি-20 তে একটা বল মিস করা যাবে না প্রতিটা বলই খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ তখন দিলশান শ্রীলঙ্কার সে আরেকটা খেলা বের করলো সেটা হচ্ছে দিল স্কুপ গল যখন বাউন্সার দেয় তখন সাধারণত খেলা একটু টাফ সেই বলটাকে তার মাথার এবং উইকেট কিপারের মাথার পেছন দিয়ে চার এবং ছয়ের দিকে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আইপিএলে দেখবেন ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ান খুব নামকরা ব্যাটসম্যান উনি যখন বল করতে আসে হঠাৎ করে ওনার হাতের গ্রিপ চেঞ্জ করে ফেলে অর্থাৎ ইউজুয়ালি ডানহাতি ব্যাটসম্যান হঠাৎ করে গ্রিপ চেঞ্জ করে বাম হাতি দাঁড়িয়ে যায় তখন বোলার আর লাইন লেংথ মিলাতে পারে না সো এই যে একটা কঠিন অবস্থা সেই সময়গুলোতে নিজে কিছু একটা উদ্ভাবনী শক্তি ব্যবহার করে তারা ধরে যে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলা হয়েছে কিন্তু বলটাকে আসলে নিজের মাথার উপর দিয়ে উইকেট কিপারের মাথার উপর দিয়ে পাঠিয়ে দেওয়া কিংবা আমাদের রাষ্ট্রাফলের যে ইম্প্রুভাইজেশন ছিল সে একটা বলকে টেনে নিয়ে যাওয়া বা ডেভিড ওয়ার্নার যে তার গ্রিপটা বারবার চেঞ্জ করছে এগুলো হচ্ছে যে প্রয়োজনের নিরিখে মানুষ নিজে একটা জিনিস উদ্ভাবন করে ফেলে জি এই জিনিসটা একই সাথে অনেক লোক কিন্তু ক্রিকেট খেলেছে আমরা দেখি যে গত একশো বছর ক্রিকেটের ইতিহাসে ক্রিকেট খেলেছে ধরেন যে হয়তো প্রয়োজন পড়েনি অনেক ট্যালেন্টেড ক্রিকেটারও ছিল কিন্তু কেউ কেউ একটু ডিফারেন্স ক্রিয়েট করে ধরেন যে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রতি বছর যে কজন ডাক্তার বের হচ্ছে সবাই কিন্তু তার শিক্ষক যেভাবে সার্জিক্যাল কাজটা করতে শিখিয়ে দিচ্ছেন সবাই সেভাবেই করছেন এদের মধ্যে দুই থেকে চারজন কারণে রক্ত খরচ এই যে সে একটা পর্যায়ে যে করে নতুন কিছু করার সহ্য করে এবং তার একটা কল্পনা শক্তি ব্যবহার করে এই জিনিসটি আসলে মূলত হচ্ছে আপনি যদি দেখেন নিউটনের ফিরছি নিশা সুলতানা আপনি আপনি তো শিশুদের নিয়ে কাজ করেন এবং আমরা জানি যে সৃজনশীলতার বিকাশের সেটা একটা বড় জায়গা যেখানে শিশুদের কল্পনা শক্তি বিকাশ করে তাদের মধ্যে একটা সৃজনশীল একটা কি বলা যায় একটা মন তৈরি করা এবং একটা বিশেষ ক্ষমতা তৈরি করা তো আপনি আপনি শিশুদের এই শিশুশৈকালের ব্যাপারে কিছু বলবেন কিনা মানে শিশুদের শৈশলতে আপনি কি ভাবে দেখেন একটা শিশু যখন পৃথিবীতে আসে তখন সে প্রথমে কেঁদে ওঠে তারপরে কি তাকে তার বাবা মার কাছে দেয়া হয় তারপর সে ধীরে ধীরে পৃথিবীটাকে দেখতে শুরু করে পৃথিবীর সাথে অ্যাডাপ্ট করা শুরু করে এবং প্রতি মুহূর্তে ও যে সে কেঁদে উঠল সে কিন্তু কারো আকর্ষ মানে অ্যাটেনশন কিন্তু সে ড্র করার চেষ্টা করে এবং তারপরে সে পৃথিবীর সাথে এই যে খাপ খাওয়ানোর ব্যাপারটা খাপ খাওয়াতে পারে মানুষ তখনই যখন তার মধ্যে নানা রকমের প্রশ্ন তৈরি হয় সে যখন চারপাশে তার পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করে এভাবে করে কিন্তু একজন মানুষ বেড়ে ওঠে এবং আপনি যেটা বলছেন শিশুদের ক্ষেত্রে বলা হয় যে মাতৃগর্ভ থেকে একটি শিশু তিন এবং এটা নিয়ে আবার একটু দ্বিমত আছে কেউ বলে তিন কেউ বলে পাঁচ বা আট বছর যাই যেটাই হোক না কেন এই সময়টা কিন্তু একটা শিশুর জন্য তার মস্তিষ্কের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় বলা হয় এই সময় যত বেশি ইনপুট দেওয়া যায় মস্তিষ্ক মস্তিষ্ককে সেই শিশু কিন্তু তত বেশি বুদ্ধি ক্ষুধার বুদ্ধিমান হয়ে গড়ে ওঠে সম্ভাবনা কাজেই শিশুদের সৃজনশীলতা কিন্তু সেই জন্ম থেকে কিন্তু তাদের মধ্যে তৈরি থাকে এটাকে যত বেশি নারিশ করা যায় যত বেশি যত্ন করা যায় শিশুটি কিন্তু সেভাবেই তার সৃজনশীল যে তার মস্তিষ্কের সেলগুলো আছে সেটা তত বেশি বিকশিত হয় প্রস্ফুটিত হয় কিন্তু অনেক ক্ষেত্রে শিশুর দৈহিক বিকাশটাকে যত আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি অনেক ক্ষেত্রে কিন্তু তার মস্তিষ্কের বিকাশটাকে আমরা সেভাবে বিবেচনা করি না সেটা কি আমাদের এক ধরনের অজ্ঞানতা থেকে হয় এক ধরনের ধরো যে আমাদের সমাজে আমরা সেই বিষয়গুলি সেভাবে

সমস্যা নিয়ে বেড়ে উঠছে এবং তাদের যে আর্লি চাইল্ডহুড কেয়ার এবং ডেভেলপমেন্ট যেটা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না যেটা বলছিলাম যে তার শারীরিক বিকাশটাকে গুরুত্বের সাথে দেখছি তার স্বাস্থ্য সেটা কিন্তু লোকচক্ষুর অন্তরালে থাকছে এবং অনেক বাবা মা এবং অভিভাবক এবং সমাজের কমিউনিটি পিপুল যদি আমরা বলি এই ক্ষেত্রে কিন্তু এক ধরনের অজ্ঞানতা অসচেতনতা রয়েছে যার কারণে এখন আপনি দেখবেন অনেকে হয়তো বলছে কি যে মাত্র শিশুর আমার শিশুটির বয়স মাত্র তিন 3 বছর এখনই তাকে আমি স্কুলে দিব কেন আমি কিন্তু এত তাড়াতাড়ি স্কুলদার পক্ষে পক্ষে না আমি আরও চাই যে আরো 6 বছর হোক তারপরে কিন্তু হ্যাঁ এটা ঠিক আছে হয়তো আমাদের চারপাশে পরিপার্শিকতার কারণে তাদের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি আছে যে স্কুলগুলো কতটুকু শিশুর প্রতি যত্নশীল হচ্ছে এটি একটা ব্যাপার কিন্তু তার মনোজগতের পরিবর্তনের জন্য বিকাশের জন্য এই अर्লি চাইল্ডহুড কেয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সে কিন্তু একটা স্কুলে যখন ঢুকছে তখন কিন্তু সে নানা ধরনের সোশ্যালাইজেশন প্রসেসের মধ্যে সেটা কি সেটা কি স্কুলই হতে পারে নাকি আর্লি চাইল্ড সেন্টার হতে পারে ডে কেয়ার হোম হতে পারে সেখানে সেটাও হতে পারে জি ধন্যবাদ ধন্যবাদ আমরা আবার আপনার কাছে ফিরবো মাসুদুল হক আপনি আপনি তো দেখছেন যে বাঙালির এইবার সৃষ্টিশীলতা নিয়ে কিছু বলি কারণ বাঙালি জাতি এ তো একটা পৃথিবীতে অন্যতম একটা জাতি বাঙালির বহু কিছু নিয়ে গর্ব করে কিছুদিন আগে নোবেল পুরস্কার পেলো সেটা নিয়েও আবার বাঙালির গর্বের আবার একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো তো তা আপনি বাঙালির সৃষ্টিশীলতার বিষয়ে কিছু বলবেন যদি আমি ওই নিষাদ সুলতানা কথা থেকে আসি যে বাই বর্ন প্রত্যেকটা মানুষই ক্রিয়েটিভ এবং মানুষকে যে বলে যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের যে সুপিওরিটি যেখানে সেখানে হচ্ছে এই যে মানুষ নলেজ গ্যাদার করতে পারে অন্যান্য পশু পাখি প্রাণীও কিন্তু নলেজ গ্যাদার করে তার খাদ্য আহরণের জন্যে কিন্তু মানুষ আবার এই নলেজকে প্রয়োগও ঘটাতে পারে এখন এই জায়গাটায় হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব সে তার একটা মানুষেরই একমাত্র কল্পনা শক্তি আছে মানুষ সৃষ্টির জীব কেন কারণ তার কল্পনা শক্তি আছে

তা একটা শিশু যখন জন্ম নেয় সে ক্রিয়েটিভ থাকে কিন্তু খেয়াল করবেন যে আমাদের বাংলাদেশে বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে পিতা মাতা অতিরিক্ত আধিপত্যকামী অর্থাৎ আমার ফিলোসফি আমার সন্তানকে নিতেই হবে আমার ধারণা আমার থট প্রসেস আমার সন্তানকে নিতেই হবে সে তো পৃথিবীতে আমার আমার সেটা বাঙালি জাতির বৈশিষ্ট্যের ভিতরে ফেলছেন আপনি মানে বাঙালি বাঙালি জাতির যে কথাটা বলছেন যে বাঙালির ক্ষেত্রে আমি বলি এটা যে আমাদের যে প্যারেন্টস প্যারেন্টস সেই ছিল আমি দুঃখিত আপনাকে একটু থামাচ্ছি আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে আমি আবার আপনার কাছে একই প্রসঙ্গে ফিরবো দর্শক মন্ডলী আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা ফিরে আসছি ধন্যবাদ দশক মুরলি বিরতির পর বাঙালি যখন এই দেশে যখন একটা শিশু জন্ম নেয় তখন সে যে পরিবেশে বড় হয় আপনি খেয়াল করবেন যে আমরা মাত্রই কিন্তু দুই ডলার মাথাপিছু ইনকামে যুক্ত হয়েছি এবং একটা সময় বাংলাদেশ ছিল বিচ্ছিন্ন গ্রামের মতো সো আমরা কিন্তু আসলে পশ্চিমা ধ্যান ধারণা সেভাবে গ্রহণ করতে পারিনি এক এবং আমাদের প্যারেন্টস ছিল দুশো ডলার পার ক্যাপিট ইনকামের প্যারেন্টস সো সে শরীর বাদ দিয়ে মস্তিষ্ক নিয়ে সন্তানের ভাববে সেই ক্ষমতাটা তার ভাবনার মধ্যে ছিল না এখন আস্তে আস্তে যখন ইকোনমিক্যাল চেঞ্জ হচ্ছে মানুষের ক্যাপাসিটি বাড়ছে এবং সে যখন পৃথিবীর নানা রকম মিডিয়ার মাধ্যমে সেটা হচ্ছে বিজ্ঞাপনের একটা ক্যারিশমা সেই কথাটা আলাদা আমি বলছি যে সে যখন কানেক্টেড হচ্ছে এবং নানারকম পশ্চিমা ধারণা নিচ্ছে পাশাপাশি তারও ক্যাপাসিটি বিল্ড আপ করছে এই দুটো মিলিয়ে এখন হয়তো তারা সন্তানকে একটু ডিফারেন্টলি ভাবার সুযোগ পাবে এবং আপনি দেখবেন যে কোনো সোসাইটিতে একই সাথে সব লোক সোসাইটি নিয়ে ভাবে নাই না কিন্তু তার তার মানে তাহলে সৃজনশীলতা অনেক বেড়ে যাওয়ার কথা কিন্তু অনেকে বলছেন সৃজনশীলতা বরং কমে যাচ্ছে আমি এই প্রসঙ্গে আবার আবার আপনার আপনার কাছে ফিরে আসবো নিঃশয় সুলতান আপনাকেও আমি একই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে তাহলে বাঙালি বাঙালি সৃজনশীলতাকে আপনি কি করে দেখছেন আসলে আমার কাছে বাঙালির সৃজনশীলতা যেটা সেটা আমাদের আমার কাছে মনে আমাদের যে গৌরবোজ্জ্বল অতীত যেটা আমাদের রয়েছে হাজার বছরের ঐতিহ্য কৃষ্টি কালচার আমাদের রয়েছে রবীন্দ্রনাথ নজরুল যে দেশে রবীন্দ্রনাথ নজরুলের মতো কবি সাহিত্যিক কেপিয়েছি সেই দেশকে আসলে কোনো ভাবে আমি সৃজনশীল নয় সেটা বলতে রাজি না আপনি প্রতিটা আমাদের ইতিহাস দেখেন প্রতিটা আন্দোলন দেখেন আমরা যদি 52 ভাষা আন্দোলনের কথা বলি 52 ভাষা আন্দোলনের মতো এত ইউনিক একটা মুভমেন্ট অন্য কোন দেশে হয়েছে বলে আমার জানা নাই 71 এর স্বাধীনতা সংগ্রামের কথা যদি আমরা বলি কিংবা 69 গণঅভ্যুত্থান কিংবা স্বৈরাচার পতন আন্দোলন হালের সম্প্রতি শিশুরা যেটা করেছে যে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিয়ে যেই দাবিগুলো তুলে ধরেছে যে আন্দোলন তারা গড়ে তুলেছে এটা তো আসলে সৃজনশীল মনেরই কিন্তু একটা বহিঃপ্রকাশ এই যে আমাদের আমাদের মধ্যে যেমন আমাদের মুক্তিযুদ্ধ বাঙালি অসাম্প্রদায়িক চেতনা এই যে এই বিষয়গুলো সেইগুলো কিন্তু আসলে প্রমাণ করে আমরা কতটা সৃজনশীল একটা জাতি কিন্তু যেটা একটু আগে ভাইও বলছিলেন যে এখন সময়টা আসলে কীরকম সময়টা কি তাহলে কি আমরা সেই সৃজনশীলতা জায়গা থেকে সরে এসেছি হয়তো আমাদের পরিস্থিতি চারপাশে পরিস্থিতি এমন একটা এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি আগের সেই সৃজনশীলতাকে আমরা বারবার উদাহরণ হিসাবে তুলে ধরছি কিন্তু বর্তমান কি তাহলে সৃজনশীলতা নেই অবশ্যই আছে অবশ্যই আছে যদি সেটা না থাকতো আজকে কিন্তু শিশুরা যে সড়ক নিরাপদ সড়ক নিয়ে যে আন্দোলনটা করেছে সেটা কিন্তু সংগঠিত হতো না কারণ আপনি দেখেন কিভাবে তারা পুরো জাতিকে জাতির বিবেককে প্রশ্ন তুলেছে যে এটা এখন আমাদের দায়িত্ব যে কিভাবে সড়কের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে তো আমার কাছে মনে হয় বাংলাদেশের সৃজনশীলতার গৌরব উজ্জ্বল যেমন অতীত ছিল বর্তমানেও রয়েছে হতাশ হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই সামনে অবশ্যই অবশ্যই আমাদের সম্ভাবনা রয়েছে তবে ওই যে বাস্তবতার যে আমাদের লাইফের যে বাস্তবতাগুলো সেই বাস্তবতার কারণে হয়তো বা সৃজনশীল ফ্যাকাল্টিগুলো আমরা অনেক ক্ষেত্রে সেভাবে তুলে ধরছেন ধরতে পারছেন এবং শিক্ষার কথা যদি আমরা বলি শিশুদের শিক্ষা সৃজনশীলতা একটা বড় আলোচনা করেন আমরা সেটাতে ঢুকতে চাইবো আমরা সেই প্রসঙ্গে নিশ্চয় আমরা মাসুল হকের কাছে আরেকটা বিষয়ে যাচ্ছি যে সৃষ্টিশীলতা বলতে আমরা সব সময় মনে করি যে সব নান্দনিক যে সমস্ত শিল্প আছে যে 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 সাহিত্যের বিষয় একজন খুব ভালো উপন্যাস লিখলেন একজন খুব ভালো কবিতা লিখলেন ইত্যাদি এই ধরনের গান সঙ্গীত এবং চারুকলা কারুকলা ইত্যাদি হচ্ছে সৃষ্টিশীল মাধ্যম কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি যেমন ক্রিকেটের উদাহরণ দিয়ে প্রথম থেকে বলছিলেন খেলাধুলার মধ্যে সৃষ্টিশীলতা তো জীবনের তো বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টিশীলতার প্রমাণ মন যদি সৃষ্টিশীল হয় তাহলে একটা ব্যক্তি সেইভাবে তার প্রমাণটা রাখতে পারে তো সেই ব্যাপারে যে সৃষ্টিশীলতার যে ডাইভার্সিটি সেই ব্যাপারে কিছু বলবেন কিনা সৃষ্টিশীলতা আসলে তো অনেক রকম হয় মানে এটাকে আসলে কিন্তু প্রচলিত ভাবে আমরা মনে করি হ্যাঁ আমরা যেটা বলছি যে একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে ইমপ্রুভ করা সেটাকে আমরা সৃষ্টি মৌলিক 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 হতে পারে ধরা যাক একটা মোবাইল ফোন মোবাইল ফোনে আমরা প্রথম ভাবতাম যে বাটন টিপছি এখন যদি আঙুল দিয়ে স্ক্রিনে টিপে একটা মোবাইল এক দেখেন একসময় হাত ঘড়ি ছিল হাত ঘড়ির পুরোটা বাজার নষ্ট করে দিল ক্যামেরা ছিল ক্যামেরার বাজার নষ্ট করে দিল ইভেন তো এখন দেখেন যে আপেল অ্যাপেল আইফোন দিয়ে মুভি তৈরি করা হচ্ছে অর্থাৎ বড় বড় যে ক্যামেরাগুলো ছিল ক্যামেরার কাজ এরকম অনেকগুলো একটা

এইটা করার জন্য আমার এই জিনিসগুলো করা দরকার ইংরেজদের কাছ থেকে আইন রুল পাস করালো মুভমেন্ট করালো এটা কথা বলেছিলাম যে একটা সময় যখন লুইয়াইকান পড়াশোনা করেছে একটা নিশ্চয়ই তার সাথে আরো অনেক আর্কিটেক্ট ছিল কিন্তু সবাই কিন্তু সময়কে উত্তীর্ণ করতে কাল উত্তীর্ণ হতে পারেনি উত্তীর্ণ দেখা যায় যে শুধুমাত্র যে একটু সামথিং এলস Mm -hmm. edit something mm -hmm. improvisation অর্থাৎ যারা প্রচলিত ধারণার বাইরে যেতে পেরেছে আউট অফ দা বক্স থিং করতে পেরেছে তারই হচ্ছে আসলে ক্রিয়ে ওই যে ওইখানে আসলে ওই যে ওইটাই যে এই যে ক্রিয়ে মানে সৃজনশীলতা কারণ আমার মনে আছে যে লুই কান একবার বলেছিলেন যে এই যে ইট ইটেরও কিন্তু স্বপ্ন আছে ইট ইট আসলে একসময় আর্চ হতে চায় লুই লুই কান বলেছেন যে কবিতার মতো ইটেরও ভাষা আছে সুতরাং এটার এই যে একটা দেখা এবং এইটার সাথে কি একটা তাহলে একটা সূক্ষ্মতার সম্পর্ক আছে আছে মনে করেন আপনি মানে অনেক বেশি স্পটিং আপনি কিন্তু ওভার দা নাইট ক্রিয়েটিভ হতে পারবেন না ধরেন যে নিউটন তো একদিন বসেছিল সেই সময় আপেল পড়েছে তা না এটা নিয়ে কিন্তু তাই সে অনেকদিন ধরে চিন্তা ছিল বলে তার চিন্তাটা ওই জায়গায় গিয়েছে সো ওভার দা নাইট আপনি যদি মনে করেন যে না আজকে আমি মাঠে নামলাম কালকে তিন দিন প্র্যাকটিস করে চার দিনের দিন আমি চার ছয় মারা শুরু করবো ক্রিকেট সম্ভব নয় ইটস এ জার্নি সেটা সম্ভব আপনি একটা জায়গায় সময় গেলে হ্যাঁ কিছু বেসিক জায়গায় থাকে শিশু যখন জন্ম নেয় ওই জন্ম নেয়ার পরে দেখা যায় কিছু কিছু কাজ সে করে একটু এক্সট্রাঅর্ডিনারি করে অনেক শিশু আমরা দেখি দেখেন যে এরা কিন্তু সব সময় আবার ওই ছেলেটা ক্লাস ওয়ানে যে ফার্স্ট বয় থাকে খেয়াল করেন আপনি দেখবেন যে অনেক সময় এস এস সি পরীক্ষা তা দেওয়া হয় না তাইলে সে ওই বয়সে ফার্স্ট বয় ছিল কিন্তু সে কিন্তু এসএসসি পর্যন্ত যেতে পারে নাই আবার আমরা ব্যক্তিগত জীবনে অনেককে দেখেছি যে খুব অর্ডিনারি স্টুডেন্ট হঠাৎ করে ইন্টার মিডিয়েট লেভেলে যাওয়ার পর তার মধ্যে এক ধরনের ব্লুমিং হচ্ছে লেট ব্লুমার বলে সো দেখা যাচ্ছে যে এইটারও একটা এই বিষয়টার একটা ব্যাপার আছে যে সৃজনশীল আসলে এক এক সময়

পাঠ্যক্রম এবং এবং প্রশ্নপত্র তৈরি করে আমাদের বেশ কিছু বছর আগে থেকে একটা শিশুদের স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল উচ্চ মাধ্যমিক না মাধ্যমিকে তো এখন সেই যে একটা সবার একটা ধারণা ছিল যে এইটা একটা 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 জাতিকে একটা সৃজনশীল মানব সম্পদ তৈরি করার বিষয়ে একটা বড় একটা মাইল ফলক পরিবর্তন হতে পারে কিন্তু কয়েক বছর পরে দেখা গেল যে সেগুলি সবই কোচিং সেন্টার নির্ভর হয়ে আবার মুখস্থ এটা বরং এটারও যেটাকে কাউন্টার প্রোডাক্টিভ যে শব্দটা ইউজ করা হয় যে সেরকম সব মানে অবজারভাররা তাই বলছেন আর কি তো আপনি আপনি কি বলবেন হ্যাঁ ব্লুমস টেকসোনোমির উপর বেস যেটা আপনি বলছিলেন সেইটা আসলে পদ্ধতির দোষ দিয়ে তো আসলে লাভ নাই আমার তো মনে হয় যখন পদ্ধতিটা শুরু হয়েছিল ডেফিনেটলি কিছু ব্যাখ্যা বিশ্লেষণ নানা রকমের করেই তো আসলে পদ্ধতিটার প্রতি আমরা খুব ভালো অবশ্যই কাজে পদ্ধতিকে পদ্ধতিকে আসলে পদ্ধতিটা কোয়াইট ওকে কিন্তু যেটা হয়েছে পদ্ধতিটার প্রয়োগ যেভাবে হয়েছে সেটা হয়তো বা তখন বাস্তবতার পরিপ্রেক্ষিতে এটার জন্য শুধুমাত্র শিক্ষকদের যেমন এটার জন্য ক্যাপাসিটি বিল্ডিং এর প্রয়োজন ছিল আমাদের শিক্ষকদের আসলে কি সেই জায়গাটাই তাদের দক্ষতা বেড়েছে কিনা যেমন প্রশ্ন করা নিয়ে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে যে দেখা গেছে যে বাংলাদেশে হয়তো ওয়ান থার্ড শিক্ষকের সেই যোগ্যতা আছে যে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি করা তখন বাধ্য হয়ে কি হয়েছে তখন গাইড বই শিক্ষকদের কথা যদি বাদ দিয়ে আমাদের আসলে ক্লাসরুম গুলোর বর্তমান পরিস্থিতি কি বাস্তব পরিস্থিতি হচ্ছে যে আমাদের শিক্ষক এবং ছাত্রর যে রেশিওটা সেটা কিন্তু মোটেই আহ মানে শিশু বান্ধব না বা শিক্ষার্থী বান্ধব না সেক্ষেত্রেও এক ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে এরপর দেখা গেছে যে এই পদ্ধতি শুরু হওয়ার পরেই তারপরে এই যে জিপিএ ফাইভের বিষয়টা আসলো জিপিএ ফাইভ সবাই ছুটেছে জিপিএ ফাইভ পেতে হবে জিপিএ ফাইভ পেতে গেলে কী করতে হবে সৃজনশীল পদ্ধতিতে ভালো করতে হবে সৃজনশীলকে এমন একটা একটা বক্সের মধ্যে আমরা নিয়ে গেলাম যেটা শিশুর সৃজনশীলতা বিকাশ হওয়ার কথা এই পদ্ধতির মাধ্যমে সেটি হয়ে গেল কি আবার একটা বক্সের মধ্যে চলে আসলো যার কারণে ওই যে সবাই জিপিএ ফাইভের পিছনে দৌড়েছে তাতে জ্ঞান যে জায়গাটা যেটা জ্ঞানভিত্তিক যেটা

দর্শক মন্ডলী বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আমাদের আজকের আলোচনার বিষয় বাঙালির সৃজনশীলতা আমরা মাসুদ হক আপনার কাছে যাচ্ছি যে আমাদের যে সামাজিক কাঠামো আপনার এই পরিবার থেকে নিয়ে কর্মক্ষেত্র সমাজের বিভিন্ন পরিসরে যে আমাদের সামাজিক কাঠামো আমাদের জীবনে সেইটা সৃষ্টিশীল সৃষ্টিশীলতার জন্যে কতটা উপযোগী আমার ওই ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি বলি যে আসলে আমাদের যে কাঠামো আছে আমার কাছে আমরা যে কাঠামোর মধ্যে দিয়ে বেড়ে বেড়ে উঠছি অনেক ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে এটা অনুকূল নয় আমি একটা ছোট্ট নিজের ব্যক্তিগত জীবন থেকে উদাহরণ দিই যেটা আমি একসময় উত্তর খুঁজতাম যে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখতাম যে আমাদের ক্লাসে যে সবচেয়ে ভালো নাম্বার পেত সিক্সটি প্লাস যেহেতু সিক্সটিতে তার যেটা বৈশিষ্ট্য ছিল যে সে টিচার যা বলতো হুবু লিখতে পারতো একেবারে হুবহু লিখতে পারতো এবং টিচার তাকে মনে করতো যে সে সিক্সটি প্লাস পেতে পারে আর আমরা যারা মনে করতাম যে আমরা একটু নতুন করে কিছু লিখবো তারা দেখা যেত যে ভুল লিখতাম না কারণ ছাপ্পান্ন সাতান্ন যখন দিত তখন বুঝতাম যে ইট ইজ কারেক্ট বাট ওনাকে যে আমি টোটাল ফলো করি নাই সেই জন্য আমার চার নাম্বার বা পাঁচ নাম্বার কম আসছে অ্যাকচুয়ালি তাকে যদি ওনারটা হুবু লেখার জন্য সিক্সটি ওয়ান দেওয়া হয় মৌলিক লেখার জন্য একটা স্টুডেন্টকে সিক্সটি ফোর বা সিক্সটি ফাইভ দেওয়া উচিত কিন্তু আমাদের দেশে উল্টা আমরা সবাই চাই যে আমাকে ফলো করুক আমি লাস্ট ম্যান যে হচ্ছে এই বিষয়ে যা বলেছি তা অনুসরণ করতে হবে আমার খুব স্পষ্ট মনে আছে যে একটা সাবজেক্টে সোশ্যাল সায়েন্সে একটা সাবজেক্ট আমি একটা ম্যাথমেটিক্যাল ইয়ে ইউজ করেছিলাম ইকুয়েশনার্স ইকুয়েশন যে একটা সামাজিক সমস্যার সমাধান হচ্ছে আমি বললাম এটা এটা প্লাস হবে এটা এটা মাইনাস হবে মাইনাস মাইনাসে আউটপুট হবে সামাজিক সমস্যাটার সমাধান এবং সম্ভবত আমাকে ওইটাতে শূন্য পেয়েছিলাম কারণ এটা ছিল টোটালি আউট অফ ট্র্যাক তো আমাদের দেশে আমার কাছে মনে হয়েছে যে আপনি তারপর আপনি যদি কম্পিটিটিভ এক্সামগুলোতে যান প্রশ্ন কমন পড়ে আমি জানি না পৃথিবীর আর কোনো প্রশ্নের সংখ্যা এত কম কিনা আমরা এসএসসি এইচএসিতে যখন তখন আমরা দেখেছি কমন পড়ে সবচেয়ে সেই টিচারের সবচেয়ে বেশি সো তাহলে কি প্রশ্ন এত লিমিটেড পৃথিবীতে তো প্রশ্ন লিমিটেড না প্রশ্নটা আপনি কিভাবে করছেন কিভাবে আপনি উপস্থাপন করছেন সেইটার সাথে দেখা যায় যে স্টুডেন্টরা আমাদের সময় কমন কথা এখনো কমন কথা যে পরীক্ষা খারাপ হয়েছে কোশ্চেন কমন পড়ে নাই আসলে পরীক্ষার উদ্দেশ্য পড়ানো সেটা সেটা একটা বড় বিষয় যে শিক্ষকরা তারা কিন্তু আরেকটা বিষয় কি আমাদের ঐতিহ্যের অংশ হিসাবে আমরা সেটা করি যে আমাদের স্পেস আমরা কম দেই ধরেন পরিবারের মধ্যে শিশুকে যতটুকু স্পেস দেওয়ার কথা তাদের স্বাধীনভাবে বেড়ে ওঠার দাম্পত্যের মধ্যে স্বামী স্ত্রীকে যতটুকু স্পেস দেওয়ার কথা কাজের জায়গায় যেখানে আপনার আপনার যে সমস্ত কাজের যে আপনার অথরিটি বস কোড অ্যান্ড কোট তিনি আপনাকে তা তার মতামত চাপিয়ে দিচ্ছে নাকি আপনাকে স্পেস এরকম যে স্পেস দেওয়া একটা একটা যে একটা আপনাকে আপনার চিন্তা করার আপনার নিজস্ব চিন্তার প্রতিফলন ঘটিয়ে এটা পরিবর্তন আনার যে একটা বাতাবরণ বা এই যে একটা স্পেস যেটাকে আমরা বলছি সেইটার কি একটি অভাব লক্ষ্য করেন আপনি হ্যাঁ এটা এটাও আমার কাছে সত্য মনে হচ্ছে আমাদের দেশে দেখবেন যে দাম্পত্য সম্পর্কগুলো বা পারিবারিক ইন হাউস আমরা দেখি যে সন্তান কি পোশাক পরবে কি ধরনের খাবার খাবে এগুলো আমরা তাকে সবসময় ডিকটেট করে দিই সে হয়তো একটা টেস্টের কথা বলতে চাইছে বারবার হয়তো সেটা মেডিকেলি সত্য হতে নাও পারে বা তার হয়তো আজকে বেড়াতে যেতে ইচ্ছে করছে এগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিই না ইভেন দেখা যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিয়েটিভ মানুষের জন্যে পার্সোনাল টাইম ব্যক্তিগত সময় যে আমি এখন কিছুই করবো না আমি জাস্ট শুয়ে থাকবো আমি আমার মতো শুয়ে থাকবো আপনি দেখবেন যে আপনার সোসাইটি আপনাকে এটা অ্যালাউড করতে সেই সময়টা হ্যাঁ ভালোভাবে নিচ্ছে না

ক্রিয়েটিভিটির জন্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে পার্সোনাল টাইম আমরা একজন আর পার্সোনাল যে ব্যক্তির একটা যে জীবন এই জীবনটাকে আমরা স্বীকৃতি দিতে চাই না তো এই যে পার্সোনাল আমি আমি নিশা সুলতান আপনার কাছে ফিরে আসছি ধন্যবাদ মাসুল আমি আমরা আপনার কাছে ফিরব এই যে পার্সোনাল টাইমের কথা উনি বললেন সেই পার্সোনাল টাইম তো আমাদের কম এবং সেইটা যতই দিন যাচ্ছে প্রযুক্তি ইত্যাদি এবং নতুন নতুন যে সমস্ত বিষয় আসলে আমাদের জীবনকে জড়িয়ে ফেলছে সেগুলি তো আছেই কিন্তু আরেকটা কি বিষয় আছে যে যেখানে যেই পার্সোনাল টাইম তাও আমরা পেয়ে থাকি সেইটাকে ব্যবহার করার আর যেই যেই যে সৌন্দর্য সেটাকে সেটাকে আমরা ঠিক সুন্দরভাবে ব্যবহার করে উঠতে পারছি না যেমন মানুষকে বলা হয় তাকে যতটা কর্মের মাধ্যমে চেনা যায় তাকে অবসরের মাধ্যমে তার চেয়ে বেশি চেনা যায় তাহলে সেই অবসরটা বা সেই যে যে পার্সোনাল স্পেসটা সেটা কি আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারছি না ঐতিহ্যগতভাবে না আপনার কি মনে হয় আমি যেহেতু শিশু সাহিত্যের চর্চা করি আমার মাথায় সবসময় শিশুদের বিষয়টা আসলে আমি আগে বলতে পছন্দ করি এখন আমরা শিশুদেরকে তাদের কাঁধে যে বইয়ের বোঝা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দশ ভাগের এক ভাগ কিন্তু বাস্তবে সেটা হচ্ছে একটি শিশুর তার পড়ার এতটাই চাপ এতটাই চাপ যেটা শরীরের ওজনের দশ ভাগের এক ভাগের পর্যন্ত তাকে বইয়ের বোঝা দেওয়া যাবে এর বাইরে কিন্তু দেওয়া যাবে না কিন্তু বাস্তবে কি হচ্ছে আমরা যদি ইংরেজি মাধ্যম এবং কিন্ডার স্কুলগুলোর দিকে তাকাই সেখানে দেখা যাচ্ছে ক্লাস ফাইভ এর একটি শিশুর কাঁধে বিশটি সাবজেক্টের চাপ তো বৃষ্টি যখন একটি শিশুর কাঁধে এতগুলো সাবজেক্টে চাপ আসে সে কিসের সৃজনশীলতার কথা ভাববে সে কিসের নিজের বিকাশের কথা ভাববে ব্যক্তিগত সময়ের কথা বলছিলেন ব্যক্তিগত সময় শিশুর যেমন নেই ঠিক একইভাবে শিশুটিকে বড় করার দায়িত্বে যেই বাবা মা আছেন অভিভাবকরা আছে তাদেরও কিন্তু ব্যক্তিগত সময় তাদেরও নেই কারণ শিশুটিকে কিন্তু তাকে বড় করার দায়িত্ব তাদের থাকে এখন বলতে পারেন যে এর মধ্যে অনেক অভিভাবক কিন্তু আছেন যে তারা চান না আসলে এই এতটা পড়ার চাপ তারা চান না বা আমরা আমরা অনেকেই চাই না কিন্তু তারপরে আমাদেরকে এটা মেনে নিতে হচ্ছে কারণ আমরা জানি এমন একটা প্রতিযোগিতার একটা সময় আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি যে না আমি তাকে পড়াবো না আমি তাকে পাঁচটি বিষয়ের মধ্যে রাখবো আমি তো সেটা পাচ্ছি না আমাকে হচ্ছে সময় না আর এখন তো আসলে জীবনের বাস্তবতাগুলো অনেক বেশি জটিল বাবা মা সবাই কাজের প্রয়োজনে বেরিয়ে যাচ্ছে এবং শুধু আমি এক্ষেত্রে শুধু মায়ের মানে বাবা তো আগে থেকে কাজের সাথে সম্পৃক্ত ছিলেন মাও এসেছেন তবে এটা না যে শুধুমাত্র কর্মজীবী মায়ের সন্তানরাই অন্য কোনো বিপথে যাচ্ছে তাও কিন্তু না আমরা অনেক দেখি যে যিনি যে মাটি ঘরে সময় দিচ্ছেন তার সন্তানও কিন্তু অনেক সময় বিপথে চলে যাচ্ছে এবং এটার একটা বড় কারণ হচ্ছে পড়ার অতিরিক্ত চাপের কারণে কিন্তু তার মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে যে আমার আশেপাশে সবাই ভালো করছে আমি কেন করতে পারছি না আর আমাদের আসলে আমাদের আমরা যেভাবে শিশুকে যাচ যাচ করি সেটার সিস্টেমটা এমন একটি শিশুকে আমরা দেখি সে ইংরেজিতে কত পেলো সে অঙ্কে কত পেলো একশোতে একশো তার মানে সে খুব ভালো কিন্তু তার মূল্যবোধের যে জায়গাগুলো একটি শিশু যদি সবাইকে আমরা এরকম দেখ দেখছি কিন্তু শিশুরা এখন যে অনেক আদব যেটা আমরা প্রচলিত আছে সেটি অনেক শিশু সেখান থেকেও কিন্তু সরে আসছে কিন্তু যে শিশুটি সবাইকে সালাম দিচ্ছে সবার সাথে ভদ্র আচরণ করছে মার্জিত আচরণ করছে এই বিষয়গুলোকে আমাদের তথাকথিত যে শিক্ষাদান পদ্ধতি সেগুলোকে বিচার করা হয় যে না তার মূল্যবোধের জায়গা অনেক বেশি স্ট্রং কিংবা সে ছবি আঁকে খুব ভালো সেখানে আমরা তাকে তার সৃজনশীল মনটাকে বিকাশ করি সেই জায়গাগুলো তার আসলে নেই জি জি ধন্যবাদ ধন্যবাদ সুলতানা আমরা আরেকটা বিষয়ে অল্প অল্প একটু আলাপ করতে পারি আমাদের সময় তো ফুরে আসছে এই যে এই যে এই যে আমরা বলছিলাম যে সামাজিক চাপ সামাজিক কাঠামো সেটি সেটি আমাদের সৃজনশীলতার পক্ষে খুব বেশি এক সুগম নয় কি বিষয়টা একটু মানে বলা যায় বিভিন্ন জায়গায় অন্তরায় সৃষ্টি করছে তো এইটা কি একটা হয় যে আমরা জাতি হিসাবে আমরা কি একটু অথরিটেরিয়ান মানে আমরা কি একটু আমরা কি খুব খুব জাজমেন্টাল আমাদের যে প্রবলেমটা হয়েছে যে সামন্ততান্ত্রিক সমাজ থেকে আমরা যখন পুঁজিবাদী সমাজের দিকে যাওয়া শুরু করলাম টেক অফ স্টেজে গেলাম তখন একটা বড় প্রবলেম আমাদের মধ্যে দেখা দিল যে এই বিষয়টাকে আমরা যদি বলি যে আমরা অনেক বেশি আমির মধ্যে চলে আসলাম আমিত্ব আমিত আমি তো পাশ্চাত্য আমিত্ব আছে কিন্তু পাশাপাশি তাদের মধ্যে ছোটোবেলায় যে শিক্ষাটা যে অ্যাম্পেথিটিক একটা সোসাইটি অর্থাৎ আজকে আমি ভালো আছি একজন খারাপ আছে ওই খারাপ থাকা লোকটাকে দেখে আমার মধ্যে কিন্তু কষ্ট হয় না আমি যদি ভাবতে পারি যে ওই খারাপটা থাকা লোকটার জায়গায় আমি যেতে পারি একদিন আমার জীবনে এই খারাপ ঘটনাটি ঘটতে পারে তাহলে কিন্তু আমি তার প্রতি অনেক মানবিক আচরণ করব তো দেখা যাচ্ছে আমাদের আমিটা এমন যে আমি এমপেথিও কিন্তু একটা সৃজনশীল এই যে আমি বললাম যে পানিতে যে ডুবে যাচ্ছে আমি পাশ দিয়ে হেঁটে চলে গেলাম তাকে তুললাম না আমি যদি এটা ভাবতাম আমার যদি কল্পনা শক্তি থাকতাম আমি এটা ভাবতাম যে ওই পানি পরা লোকটার জায়গায় আমিও থাকতে পারতাম তখন আমি কি আকাঙ্ক্ষা নিয়ে একজন মানুষের সাহায্য চাইতাম এটা এটার জন্য কিন্তু কল্পনা শক্তি এই যে দেখেন যে কল্পনা শক্তি মানুষের দৃষ্টিভঙ্গিকে কিভাবে দ্রুত পরিবর্তন করে দিতে পারে এবং আমাদের এই যে আজকে যে আমরা অনেক সময় দেখি যে মানুষ মানুষের প্রতি যে হিংসাত্মক আচরণ করে সন্তানদের ট্রিটমেন্টের ক্ষেত্রে বাবা মা অনেক সময় দেখা যায় যে মানে লিমিট ক্রস করে মানে ইচ্ছা হচ্ছে না তাকে জোর করে আপনি করালাম কিন্তু তারপর তো একটা মানসিক চাপ পড়বে তো ওই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমাদেরকে আরো বেশি মানে আপ ওই যে আমার চিন্তাটা চাপিয়ে দেয়া এই জায়গাগুলো তো আমাকে আরেকটু সম্বরণ করতে মানে তো একটা বিরাট বিষয় যে এমপিথি যদি সন্তানরা বা বাবা-মারা যদি ভাবে যে শিশু মানে উনি যদি নিজেকে শিশুর জায়গায় কল্পনা করেন তবে তার আচরণ তো অন্যরকম হবে তার মনটা ওই বয়সে কি চাই ওই বয়সে কি চাই চাইতো তাই না বাচ্চা শিক্ষক শিক্ষক যখন আচরণ করবেন যদি ভাবে যে ছাত্র ওই বয়সে উনি যখন ছাত্র ছিলেন তখন উনি কি চাইতেন কি এক্সপেক্ট করতেন শিশুরা এই ভাবে সমাজে যদি এমপিথি জায়গাটা আমরা আর একটু বিস্তৃত করতে পারি তাহলে সমাজে আমরা এই যে ইভেন্ট সৃজনশীলতার বিষয়টাকেও আমরা হয়তো আরেকটু প্রসারিত করতে পারবো আপনাদের ধন্যবাদ আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি আমরা বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা ফিরে আসছি ধন্যবাদ দর্শক বিজ্ঞাপনের পর আমরা আবার ফিরে আসলাম আমরা আলাপনা করছিলাম আলোচনা করছিলাম বাঙালির সৃজনশীলতা এই বিষয়টিতে তো মাসুদুল হক আপনি যদি একটু বলেন যে এই যে আমাদের নতুন নতুন টেকনোলজি আসছে এবং মানুষ কীরকম করে আমরা এই যে প্রযুক্তির দাসে পরিণত হচ্ছি এবং কিছু কিছু সামাজিক যেমন ফেসবুক ফর এক্সাম্পল আমাদের সময় এরকমভাবে কেড়ে নিচ্ছে জীবন থেকে তো এই ফলে আমাদের সৃজনশীলতার বিষয়টা তাহলে কীরকম হচ্ছে তারা তারা কতটুকু ক্ষতি করছে আমাদের এখন টেকনোলজি আসলে সারা পৃথিবীকে একটা নতুন শেপ দিচ্ছে

কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বই পড়লে মানুষের কল্পনা শক্তিটা বাড়ে এখন আপনি দেখবেন যে যে কোনো জায়গায় অ্যাসাইনমেন্ট দেন যে একটা জটিল ক্রিটিক্যাল বিষয় দেন সে গুগল করে অর্থাৎ সে কিন্তু বইয়ের কাছেও যাচ্ছে না অফকোর্স বইয়ে আপনি যদি স্পেসিফিক একটা বিষয়ের জন্য লাইব্রেরিতে যান ওইটা খোঁজার জন্য আপনাকে আরও চারটা বই পাঁচটা বই খুঁজে তারপর ওই যেখানে পৌঁছতে হবে অর্থাৎ এই যে আপনি বিভিন্ন দরজা ক্রস করছেন এটার মধ্যে দিয়ে আপনার মধ্যে কিন্তু নানা বিষয়ে প্রজ্ঞা এবং মেধা ঢুকে যাচ্ছে এখন যেটা হচ্ছে আপনি খুব অল্প সময়ের মধ্যে অ্যাকিউরেট জিনিসটা আপনার যেটা চাই সেটাই পাচ্ছেন আশেপাশে অনেক কিছু আপনি পাচ্ছেন না সো নলেজ একটা লেভেলে আপনি তখনই নলেজেবল যখন আপনি মাল্টি মাল্টি ডাইমেনশনাল বিষয়গুলোকে কানেক্ট করতে পারবেন আপনি ইনফরমেশন পাচ্ছেন নলেজ হিসেবে তৈরি হচ্ছে নলেজ বেস তৈরি হচ্ছে অর্থাৎ আপনি দেখেন হেলথের সাথে কোনো না কোনো এডুকেশন কানেক্টেড এডুকেশনের সাথে কোনো না কোনো ডেভেলপমেন্ট কানেক্টেড ডেভেলপমেন্টের সাথে কোনো না কোনো কালচার কানেক্টেড এগুলো কিন্তু ইন্টার কানেক্টেড জি অফ কোর্স আপনি আমি যদি শুধুমাত্র মনে করি যে অন্ধের হাতি দেখার মতো করে যদি পৃথিবীটাকে দেখি যে আমি লেজ ধরে বললাম হাতি সাপের মতো সুর ধরে বললাম হাতি অজগর তো এই জায়গাগুলোতে বা কলা গাছের মতো আমি যদি এইভাবে করে দেখি এইভাবে করে দেখলে হয়তো আংশিক সত্য হয় হাতির পাটা ঠিকই কলা গাছের মতো কিন্তু এখন যেটা হচ্ছে এখন এক ধরনের চালাকি শুরু হয়েছে প্রজ্ঞার জায়গায় কেউ যাচ্ছে না সবাই খুব অল্প সময় দেখেন যে আমাদের সবকিছু কিভাবে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে এখন হিট গান হচ্ছে মাইয়ারে তুই কি অপরাধীরে এটা কিন্তু আমাদের যে ২০ বছর আগের গাড আমার দুটি চোখ পাথর তো নয় তবু কেন খোয়ে খোয়ে যায় কোথায় আমার এই দুটি চোখ পাথর তো নয় তবু কেন খোয়ে আর কোথায় মাইয়ার তুই অপরাধীরে অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যারা সৃজনশীল তারাও সৃজনশীলটা বাদ দিয়ে এখন মানুষকে ফলো করা মার্কেট আমাকে পুঁজি কারণ আমি ট্রেড অফ করতে জানি না আপনি যে বলেন পার্সোনাল টাইম পার্সোনাল টাইম করতে হলে আপনি ট্রেড অফ করতে হবে আপনি একই সাথে স্ত্রী রাখবেন একজন প্রেমিকা রাখবেন তিনটা সন্তান রাখবেন তিনটা সন্তানকে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে চাবেন এই প্রেশার নেওয়ার পরে আপনার পক্ষে কোনো সৃজনশীল কাজ করা সম্ভব না ইউ হ্যাভ টু ট্রেড অফ আপনাকে অনেক কিছু ছেড়ে দিচ্ছি ধন্যবাদ পার্সোনাল সময় পাওয়া ধন্যবাদ আমরা আবার আবার আপনার কাছে ফিরবো নিশ্চয় চলতে না আপনি আপনিও যদি একটু টেকনোলজির ব্যাপারে একটু একটা বলেন যে বাচ্চাদের বিশেষ করে এই যে এত ভিজুয়াল এই যে টিভি আস এবং স্মার্টফোন ইত্যাদি ইত্যাদির ব্যাপারে কিছু যদি বলেন আসলে প্রযুক্তি তো এখনকার বাস্তবতা এটা মেনে নেওয়া ছাড়া এখন এটার সাথে যেভাবে অ্যাডাপ্ট করা যায় এবং এই জন্য বলা হয় যে মিডিয়া টেকনোলজির উপর এক ধরনের ওরিয়েন্টেশন খুব জরুরি জরুরি এখন আমরা আগে কি দেখতাম ঠাকুরমার ঝুলি যখন আমরা পড়তাম কিংবা আমরা যদি ইউরোপিয়ান শিশুদের যে ইগুলো ছিল ব্রাদারGrimm এর বইগুলো সিন্ডারেলা পড়েছে আমরা হ্যানসেল এন্ড গ্রেটেল পড়েছে তারপরে আরাবিয়ান নাইটস যখন আমরা বলেছি আমাদের মনের মধ্যে একটা এরকম অদ্ভুত হেরি পটার পড়ছে ওটা হেরি পটার পড়ছে কিন্তু হেরি পটার পড়ার আগে হেরি পটারের মুভিটা কিন্তু তাদেরকে দেখে ফেলেছে মানে কল্পনার হেরি পটার আর বাস্তব একদম সামনে চলে আসছে হেরি পটার সেখানে কিন্তু কল্পনার বিকাশগুলো ঘটছে না হ্যাঁ মানে সিনেমাতে যে প্রবলেম

এই যে আমাদের আমরা বলছি যে আমাদের শিশুদের বিশেষ করে এবং শিশুই তো পরের জেনারেশনে যে বৃদ্ধ হচ্ছে ছেলে এবং শিশুরাই তো ভবিষ্যৎ সুতরাং এই যে এই যে আপনার সমাজটা আমাদের এই যে এই যে আমাদের বাঙালি সমাজ সেইখানে এই যে টেকনোলজির আগ্রেশন বলেন আকাশ সংস্কৃতের আগ্রেশন বলেন বিভিন্ন কিছুর আগ্রাসন বলেন সব কিছু নিয়েই তো আমরা যাচ্ছি তো এর মধ্যে তাহলে সৃষ্টিশীলতাকে আমরা কি করে বাঁচিয়ে রাখবো কিংবা আমাদের আমাদেরকে আরও উন্নত করব। Uh... প্রযুক্তি যেটা আপনি বলছিলেন যে প্রযুক্তিকে মেনে নিয়ে আসলে আমাদের সামনের দিকে আগাতে হবে সেই ক্ষেত্রে হয়তো কিছুটা শিশুদের ক্ষেত্রে যাদের বয়স খুব কম তাদেরকে আমরা কতটুকু আসলে প্রযুক্তির সাথে তাদের পরিচয় করাবো সেটা একটু নজরদারির বিষয় তো অবশ্যই রয়েছে না হলে কিন্তু তার সৃজনশীলতার জায়গাটা কিন্তু বিকশিত হবে না সব সময় সে যদি মোবাইল নির্ভর তার বিনোদন বিনোদনের উৎস যদি একমাত্র মোবাইল কিংবা প্রত্যেকটা টেলিভিশন এখন দেখবেন ইউটিউবের সাথে কানেকশন মানে ইন্টারনেট কানেকশন এখন কিন্তু শিশুরা মজার ব্যাপার হচ্ছে তারা কার্টুনও দেখে না আগে এক ধরনের কার্টুন দেখতো তাও একটা স্বস্তির কারণ ছিল এখন তারা সবসময় দেখছে আপনার ওই যে মাইনক্রাফ্ট কিংবা পাবজি গেমস যেগুলো গেমস গুলো আবার কিরকম আমাদের বড়দের কাছে মনোটোনাস লাগে কিন্তু ওরা সামহ ওর মধ্যে খুব মজা একটা পাচ্ছে কারণ ওখানে এক ধরনের এক্সাইটমেন্ট আছে তো এই কারণে শিশুদের জন্য কিছুটা গুণগত মানসম্পন্ন সময় কিন্তু আমরা যারা বড়রা আছি তাদেরকে দিতে হবে এছাড়া শিক্ষাদান পদ্ধতির তো শিশুদের উপর যে বইয়ের বোঝা পড়ার চাপ সেটি কম কমানোর বিকল্প আসলে আমি দেখি না শিশুদের সৃজনশীলতা এতটা আসলে নিয়ে শিশুদের মধ্যে ক্রিয়েটিভ ফ্যাকালটিগুলো বিকাশের স্কোপ আমি খুব কমই দেখতে পাই কাজে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বের সাথে সময় দিতে হবে পাঠ্য বইয়ের বিষয়গুলি এবং বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়গুলি খুবই গুরুত্বের সাথে আমাদের দেখতে হবে এছাড়া কৃষ্টি কালচার সংস্কৃতি আমাদের সরঋতুর দেশ পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে বর্ষা বরণ হয় যেখানে বৈশাখ বরণ হয় যেখানে পালা পার্বণ হয় সেগুলোর সাথে কিন্তু শিশুদের আমরা পরিচিত করা এবং মজার ব্যাপার শিশুরা ওখানে যদি যায়ও তার হাতে কিন্তু মোবাইল ফোন থাকে সে অনুষ্ঠান একরকম সে কিন্তু তার হাতে কিন্তু গেমস সে সেলফি তুলছে সেলফি তোলাটা যে সে যেভাবে জানে বই পড়াটা কিন্তু সে সেভাবে জানে না জি ধন্যবাদ ধন্যবাদ আবার আবার আপনার কাছে ফির ফিরবো এক মিনিটের জন্য যদি সময় থাকে মাসুদুল হক আপনি এই যে সেলফি সেলফি আমাকে সেদিন একজন বললেন যে পৃথিবীর সবচেয়ে উচ্চারিত শব্দের নাম হচ্ছে সেলফি এবং এটা এটা যেহেতু একটা ইংরেজি শব্দ এবং এটা পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ তো এখন সেগুলি তো আমাদেরকে ক্ষতি করছে এবং আমাদের সমাজকে এক ধরনের অন্যদিকে ধাবিত করছে যে 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 ধাবমানতা আমরা চাচ্ছি না আমরা চা আমরা যদি একটা সৃষ্টিশীল ক্রিয়াশীল একটা একটা শ্রেয়তর একটা শ্রেয় ভাবনার সমাজকে তৈরি করতে চাই তাহলে তাহলে আমাদের কি করা কি করতে হবে আসলে সেলফিটা আসলে এসছে এটা হচ্ছে মানুষের মধ্যে নার্সিসিজম অনেক পুরোনো সব মানুষের মধ্যেই কিছু না কিছু পরিমাণে নার্সিসিজম থাকে

এই সমস্ত প্রচুর প্রচুর করেছেন এখন আর এইগুলাকে এগুলা আমাদের জীবনের বাস্তবতা বাট এগুলাকে আমরা আসলে কিভাবে করব আসলে ওভার দা নাইট আমরা যে সিস্টেমের মধ্যে দিয়ে এসেছি এই সিস্টেম তো ওভার দা নাইট আমরা চেঞ্জ করতে পারবো না ধরেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধ তারপরে যে লম্বা সময় আমরা পার করেছি তার আগে যে পাকিস্তানিদের আন্ডারে থাকতে হয়েছে তার আগে ব্রিটিশদের আন্ডারে থাকতে হয়েছে অনেক সময় আমরা কলোনিয়ালিজমের মধ্যে ছিলাম জি জি বাঙালি নিজেকে নিয়ে ভাবা শুরু করেছে আসলে বলতে গেলে এককভাবে একটা সত্তা হিসেবে সেটা হচ্ছে একাত্তর সালে পরে সো এখন আসলে ওইখান থেকে আস্তে আস্তে একটা ধরনের ডেভেলপমেন্টের মধ্যে আমাদেরকে যেতে হবে আমাদের সময় তো শেষ আপনি যদি বুলেট পয়েন্ট আগে দুইটা পয়েন্ট বলেন যে তাহলে কি আমরা করতে পারি আমি সবসময় মনে করি যে একটা সোসাইটিকে ওভার দ্য নাইট একসাথে চেঞ্জ করা যাবে না তবে আমাদেরকে প্যাট্রোনাইজ এলিট ক্লাস কালচারালি এলিট ক্লাস তৈরি করতে হবে এই ব্যাপারে আমি খুব স্বার্থপরের মতোই কথা বলি কালচারালি এলিট ক্লাস তারা সিদ্ধান্ত নেবে আপনি দেখবেন যে ফেসবুকে কিন্তু ফলোয়ার বেশি ফ্যান বেশি এদের আসলে নিজস্ব চিন্তাভাবনা নাই এরা ফ্যান ফলোয়ার হিসেবেই বেশিরভাগ এক লক্ষ দুই লক্ষ লোক থাকে সো আমাদের যেটা কাজ হচ্ছে কালচারালি এলিট তৈরি করতে এই কালচারাল এলিট এই বিষয়গুলোকে কিভাবে সাধারণ মানুষের মধ্যে আস্তে আস্তে পৌঁছে দেওয়া যায় এবং তাদের মধ্যে থেকে যারা সৃজনশীল তাদেরকে পিক করা যায় এই বিষয়গুলি নিয়ে তারা চিন্তা করবে আর সমাজকে একটা সৃজনশীলতার অনুকূল করতে হলে আর আর কিছু করতে হবে না আমি ওটাই বলছি যে আপনি যদি মানে আপনার যে পলিসিগুলো আছে বিভিন্ন সময় আপনি নেবেন এই পলিসিগুলোকে আমার মনে হয় যে আরও বেশি মানবিক করার চেষ্টা করা উচিত আমাদের দেশের যে ব্যাপারগুলো আছে যে ইউরোপিয়ানরা দেখেন যে একটা কারণ আপনি দেখবেন যে ইউরোপিয়ানরা কিন্তু হাজার বছর যুদ্ধের মধ্যে দিয়ে আসছে এমন কোনো ইউরোপিয়ান আপনি পাবেন না যার ফোর ফাদার্স কোনো না কোনো যুদ্ধে মারা যায়নি এই যে বিচ্ছেদগুলা এই পেইনগুলা ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ মাসুদুল হক নিঃশাদ সুলতানা আপনার দুজনকে আমরা চমৎকার আলোচনা করছিলাম বাঙালির সৃষ্টিশীলতা নিয়ে সৃষ্টি নিয়ে আলোচনা করার তো কোনো শেষ নাই কারণ এটা একটা এত বড় একটা বিষয় আহ কিন্তু আমরা মোটামুটি ধরতে চেয়েছি যে আমাদের স্থিতিশীলতা বলতে আমরা কি বুঝি আসলে এবং আমাদের এই যে এই সমাজে আমাদের স্থিতিশীলতার কি কী প্রতিবন্ধকতা আছে আমরা কি করে সেগুলি অতিক্রম করতে পারি দর্শক মণ্ডলী আপনারা সকলে আমাদের ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিজয় সংলাপ আমরা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ